বন্ধুরা, আমরা এখন অসীম গুরুত্বের ধারার সমষ্টি সম্পর্কে জানবো, তাই না? আমরা কিছুক্ষণ আগে কোন একটি গুরুত্ব ধারার এন সংখ্যক পদের সমষ্টি বের করা শিখেছি, তাই না? সূত্রটি কি ছিল? SN ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর। আর একটা সূত্র কি ছিল বলতো বন্ধুরা? সূত্রটা এরূপ ছিল না, SN ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। দুটো দুটি ভিন্ন ক্ষেত্রে। এইটা কখন ছিল? যখন আমার আর এর মান ওয়ানের থেকে কি হয়, ছোট হয়, প্লাস ওয়ানের থেকে ছোট, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। আবার যখন আর এর মান প্লাস ওয়ানের থেকে বড়, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। কিন্তু আমরা এখন একটি নতুন বিষয় শিখছি, কি বলতো? বিষয়টি হচ্ছে অসীম গুরুত্বের ধারার সমষ্টি, অর্থাৎ যে কোনো একটি গুরুত্বের ধারার অসীম পর্যন্ত, অসীম মান পর্যন্ত তার সমষ্টির ফলাফল বের করব। অর্থাৎ এখানে যে এন কিংবা এখানে যে এন, এই এনটার মান এখন আমি অসীম বলছি, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু, আমি কি বলছি, এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি, অসীম পর্যন্ত। আমরা আজকে এই অসমতক সমষ্টি, গুরুত্ব ধারার অসীমতক সমষ্টি সম্পর্কে জানবো। তার পূর্বে আমরা কিছু বিষয়ে জেনে নিই। তা হচ্ছে, যে কোনো গুরুত্বের ধারার অসীমতক সমষ্টি আমি তখনই পাবো যখন আর এর মান ওয়ানের থেকে ছোট হবে, প্লাস ওয়ানের থেকে ছোট এবং মাইনাস ওয়ানের থেকে বড়, অর্থাৎ মডুলাস আর ইজ লেস দেন ওয়ান। এটাকে আমি এভাবেও লিখতে পারি, আর প্লাস ওয়ানের থেকে ছোট আর মাইনাস ওয়ানের থেকে বড়, তাই না? এটার মিনিংটা হচ্ছে এইটাই। কেন, চলো আসে আমরা দেখি। তবে তার আগে আমরা বন্ধুরা একটা বিষয় জেনে নিই, কি বলতো? আমি যদি আর এর মান প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের মধ্যে রাখি, তাহলে দেখো, ধরে নাও আমি আর এর মান হাফ ধরলাম, প্লাস হাফ, এটি প্লাস ওয়ানের থেকে ছোট আবার মাইনাস ওয়ানের থেকে বড়, ঠিক আছে? দেখো তো, আমি যদি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ওয়ান করি, আমি কত পাচ্ছি? এই আর এর উপরে যদি পাওয়ার ওয়ান থাকে, আমি বিয়োগ করে পাচ্ছি 0.5। আবার দেখো, ওয়ান মাইনাস আর স্কোয়ার, আমি কত পাচ্ছি? ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইজ ইকুয়াল টু 0.75। ঠিক তেমনি ভাবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 0.9375। অর্থাৎ আমি যখন আর এর মান প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের মধ্যবর্তী একটি মান রাখছি, এবং সেক্ষেত্রে যখন আমি এন এর মান যত বেশি বাড়াচ্ছি, দেখো যখন পাওয়ার ওয়ান ছিল আমি পেলাম কত, বিয়োগ করার ফলে বিয়োগ ফলটি 0.5, যখন পাওয়ার আরো বাড়ালাম টু, তখন আমার 0.75, যখন পাওয়ার মান থ্রি হলো, তখন আমি রেজাল্ট কি পেলাম, 0.875। আর যখন আর এর উপরে যে পাওয়ারটি আরো বাড়ালাম, চার হোক করলাম, তখন আমি রেজাল্ট কি পেলাম, 0.9375। এরূপ যখন তুমি আর এর মান প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানের মধ্যে রাখবে, এবং তখন যদি তুমি আর এন এর মান বাড়াতে থাকো, তুমি যত এন এর মান বাড়াবে, ততই আর টু দি পাওয়ার এন এর মান কি হবে, কমতে থাকবে। এবং আর টু দি পাওয়ার এন এর মান কমা মানে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এর মান কি হবে, প্রায় জিরোর কাছাকাছি চলে যাবে। অর্থাৎ এন এর মান তুমি যত বাড়াবে, আর টু দি পাওয়ার এন এর মান কি হবে, ততই হচ্ছে গিয়ে আর টু দি পাওয়ার এন এর প্রান্তীয় মান জিরো এর কাছাকাছি চলে যাবে। ফলে কি হয় জানো, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন কে আমি অনেকটা এটা লিখতে পারি, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়ান লিখতে পারি। কারণ ওই যে বললাম, এন এর মান আমি যত বাড়াচ্ছি, যত আমি এন এর মান বড় করছি, ওয়ান টু থ্রি ফোর, ততই দেখো ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এর মান যেটা পাচ্ছি, সেটা ওয়ানের কাছাকাছি মান পাচ্ছি। তো এরকম তুমি যখন এন এর মান ইনফিনিট পর্যন্ত নিয়ে যাবে, তখন তুমি মূলত কি পাবে, তখন তুমি মূলত ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এর মান প্রায় জিরোর কাছাকাছি পাবে, অর্থাৎ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন তখন তোমার ওয়ানের প্রায় ওয়ানের সমানই হবে। তাই এরূপ ক্ষেত্রে আমি কি করছি, দেখো, আমি যখন অ্যাস ইনফিনিটি করছি, অর্থাৎ এন এর মান ইনফিনিট পর্যন্ত নিয়ে যাচ্ছি, তখন আমি আর টু দি পাওয়ার ইনফিনিটির মান কি পাচ্ছি, প্রায় শূন্যের একদম কাছাকাছি। আর এত কাছাকাছি পাচ্ছি যে সেটাকে আমি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ইনফিনিটি করলাম, কি পাবো, প্রায় ওয়ানই পাবো। তাই আমি এখানে ওয়ান লিখে দিলাম, এটার বদলে আমি ইন্টু ওয়ান লিখে দিলাম। শেষমেশ আমি কি পাচ্ছি, দেখো, এ বাই ওয়ান মাইনাস আর। অর্থাৎ আমি যখন একটি গুরুত্বের ধারার অসীমতক সমষ্টি বা অসীম গুরুত্বের ধারার সমষ্টি বের করতে বলবো, তখন আমি কি করবো, অ্যাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর। তবে এক্ষেত্রে লক্ষণীয় দুটি শর্ত, একটি হচ্ছে আর এর যে মানটি রয়েছে সেটি কি হবে, মাইনাস ওয়ানের থেকে বড় হতে হবে, এবং তার সাথে প্লাস ওয়ানের থেকে ছোট হতে হবে। এখন বন্ধুরা, তোমরা জিজ্ঞেস করতে পারো যে
আমি যদি আর এর মান প্লাস ওয়ান কিংবা মাইনাস ওয়ান করতাম, কিংবা প্লাস ওয়ান এর থেকে বড় এবং মাইনাস ওয়ান এর থেকে বড় করতাম, তাহলে কি হতো? বন্ধুরা যদি একবার লক্ষ্য করো, আমি যদি আর এর মান প্লাস ওয়ান এর থেকে কি করি, আমি যদি বড় করি, তখন এই বিষয়টা কিরকম দাঁড়ায় দেখো তো। আমরা জানি কি, যখন আর এর মান ওয়ান এর থেকে বড়, তখন আমি এস এন এর সূত্র কি জানি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আর টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তাই না? এটা কখন হয় এই সূত্রটা? যখন আমি এন সংখ্যক সমষ্টি বের করতে চাই এবং আর ওয়ান এর থেকে বড়, তাই না? এরূপ ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে এরকম একটি ধারা দেওয়া আছে যার যেখানে আর এর মান ওয়ান এর থেকে বড়, তখন সেই ধারাটির আমি কি করতে বললাম তোমাকে? অসীমতক সমষ্টি অর্থাৎ অসীম পর্যন্ত সমষ্টি বের করতে বললাম। তখন তুমি কি সূত্র ব্যবহার করবে? তখন কি তুমি এটা ব্যবহার করবে নাকি না? চলো সেটা আমরা একবার দেখে নিই। আমরা যদি দেখি এখন আর এর মান ওয়ান এর থেকে বড়, তাই না? তুমি একটা জিনিস খেয়াল করেছো, আর এর মান ওয়ান এর থেকে যত বড় হতে থাকবে ততই কিন্তু আর টু দি পাওয়ার এন এর মানও কি বাড়তে থাকবে, তাই না? যত আমি আর এর মান বাড়াবো তত আমার কিন্তু আর টু দি পাওয়ার এন এর মান বাড়তে থাকবে। ধরো এখন আমি যদি আর এর মান টু বলি, তাহলে আমি আর এর মান টু যদি আমি ধরি, ঠিক আছে, তাহলে আর যদি আমি এন এর মান টু ধরি, তাহলে কি বের হয় দেখো তো, আর টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু টু স্কোয়ার, তাই না, ফোর। ঠিক তেমনিভাবে আমি আর এর মান যদি আমি ধরো টু রেখি, আমি যদি এন এর মান বাড়াই ফোর, তাহলে কত বের হয়, সিক্সটিন। তো এরূপে তুমি আর এর মান যত বাড়াবে এবং তার সাথে যত তোমার এন এর মান বাড়তে থাকবে, আর এর মান বাড়লে আর টু দি পাওয়ার এন এর মানও কি বাড়তে থাকবে। তো ভাবো তুমি যখন আর টু দি পাওয়ার ইনফিনিটি করবে তখন কি হবে, তখন এই মানটা আরো বাড়তে থাকবে। কিন্তু এই মানের জন্য তুমি একটি নির্দিষ্ট প্রান্তীয় মান পাবে না। কি পাবে না বন্ধুরা? একটি নির্দিষ্ট প্রান্তীয় মান পাবে না, যার ফলে তুমি এইটার কোনো নির্দিষ্ট মান না পাওয়ার ফলে তুমি কি করতে পারবে না, অ্যাস ইনফিনিটির মান বের করতে পারবে না, অর্থাৎ ওই সকল ধারার অসীমতক সমষ্টি তুমি বের করতে পারবে না। তাই মনে রাখবে বন্ধুরা, যখনই তোমাদেরকে বলা হবে একটি ধারার অসীমতক সমষ্টি, একটি গুরুত্বের ধারার অসীমতক সমষ্টি বের করো, আমাকে কি দেখতে হবে, এতে দেখতে হবে যে আর এর মান ওয়ান এর থেকে প্লাস ওয়ান এর থেকে ছোট এবং মাইনাস ওয়ান এর থেকে বড় কিনা। এখন বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি আর এর মান ওয়ান হয় কিংবা যদি আর এর মান মাইনাস ওয়ান হয় তখন কি হবে? যদি আমি আর এর মান ওয়ান হয় তাহলে কিন্তু গুরুত্বের ধারাটা এরূপে দাঁড়াবে। দেখো আর এর মান ওয়ান হলে কি দাঁড়াবে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাই না, এরূপে চলতে থাকবে। আর এর মান যদি আমি মাইনাস ওয়ান ধরি তাহলে কি হবে, ধারাটি এরকম এরকম চলতে থাকবে, তাই না? আর এর মান ওয়ান হলে ধারাটি এরকম হবে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ একটি ধ্রুব ধারায় পরিণত হবে, অর্থাৎ যে ধারার প্রত্যেকটি পদের মান সমান। এবং যদি আর এর মান মাইনাস ওয়ান ধরি তাহলে কখন সেটা এ, কখন সেটা মাইনাস এ, কখন সেটা প্লাস এ, কখন সেটা মাইনাস এ, এরূপে চলবে। এইসব ধারার ক্ষেত্রে আমি কি পাচ্ছি না, কোনো অসীমতক সমষ্টি পাচ্ছি না। কেন বলতো বন্ধুরা? কারণ তুমি যতই আর এর মান বাড়াবে ততই আর টু দি পাওয়ার এন এর মান বাড়তে থাকবে, অর্থাৎ আমি কি পাচ্ছি না, কোনো নির্দিষ্ট প্রান্তীয় মান পাচ্ছি না। কি পাচ্ছি না? প্রান্তীয় মান পাচ্ছি না। আর আমি যখন কোনো প্রান্তীয় মান পাবো না তখন আমি কিভাবে অ্যাস ইনফিনিটি তথা কোনো একটি গুরুত্বর ধারার অসীমতক সমষ্টি বের করব, তাই না? তখন আমি বের করতে পারবো না। তাই যখনই তোমাদেরকে বলা হবে যে কোনো একটি গুরুত্বর ধারার অসীমতক সমষ্টি বের করো, তখন তুমি কি করবে বন্ধুরা? তখন শুধু একটি বিষয় করবে, সেটি হচ্ছে গিয়ে প্রথমেই খেয়াল করবে সেক্ষেত্রে আর এর মান আমার ওয়ান এর থেকে ছোট, প্লাস ওয়ান এর থেকে মাইনাস ওয়ান এর থেকে বড়। চলো একটি উদাহরণের সাহায্যে আমরা দেখি, তাই না? ধরো আমি তোমাকে বললাম ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট, এই অসীম অসীম ধারার এই অসীম গুরুত্বর ধারার অসীমতক সমষ্টি অর্থাৎ অ্যাস ইনফিনিটির মান বের করো। আমরা অ্যাস ইনফিনিটির সমান কি জানি, এ ইন এ বাই ওয়ান মাইনাস আর, যেখানে এ হচ্ছে প্রথম পদ এবং আর কি সাধারণ অনুপাত, তাই না? তাহলে চলো আমরা দেখিনি এই ধারার ক্ষেত্রে আমি এ ইজ ইকুয়াল টু কত পাই, ওয়ান, আর আর ইজ ইকুয়াল টু কত পাই, দেখি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, রেজাল্ট হাফ, তাই না? তাহলে আমি এই দুইটির মান এখানে বসিয়ে দিই, অতএব অ্যাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু
এর মান কত ছিল? ওয়ান। ওয়ান মাইনাস আর এর মান কত ছিল? হাফ। তাহলে আমি কি পাচ্ছি? ওয়ান বাই হাফ ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি? টু। অর্থাৎ এই ধারার ক্ষেত্রে অসন্তোষ সমষ্টি কি পাচ্ছি? আমি টু পাচ্ছি। এর কারণ কি? কারণটা তোমরা আবারও দেখে নাও। আমি এখানে আর এর মান হাফ পেয়েছি, যা কিনা প্লাস ওয়ানের থেকে ছোট, আবার মাইনাস ওয়ানের থেকে বড়। তো এইরূপেই তোমাদেরকে যখন অসীম গুরুত্ব ধারার সমষ্টি বা একটি গুরুত্ব ধারার অসীমতক সমষ্টি বের করতে বলবে, প্রথমেই তোমাদেরকে দেখে নিতে হবে। এভাবেই তোমরা অসীমতক সমষ্টি বের করতে পারবে। বন্ধুরা, আমরা এখন অসীম গুরুত্ব ধারার ক্ষেত্রে দেখব যে আমার যদি আর এর মান ওয়ান হয় কিংবা আর এর মান মাইনাস ওয়ান হয়, তাহলে কি আমি অ্যাজ ইনফিনিটি অর্থাৎ অসীমতক সমষ্টি বের করতে পারবো যে কোনো একটি গুরুত্ব ধারার ক্ষেত্রে? দেখো, যদি আর এর মান ওয়ান হয় তাহলে ওই ধারাটি কিরূপ হবে? আর এর মান ওয়ান হলে ধারাটি হবে আমার এ প্লাস এ প্লাস এ প্লাস এ, রাইট? আর এর মান মাইনাস হলে ধারাটি হবে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ, এরূপে দাঁড়াবে আমার ধারাগুলোর মান। তো দেখো বন্ধুরা, আর এর মান ওয়ান হলে আর টু দি পাওয়ার এন এর মান কি হবে? সর্বদা ওয়ানই থাকবে। তাই আর এর মান আমি যখন ইনফিনিট করব তখন আমি কি পাচ্ছি? ওয়ানই পাচ্ছি। তো সেক্ষেত্রে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কিংবা ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, তুমি যেটাই ধরো না কেন, আমি কি পাবো সেটার মান অ্যাকচুয়ালি আলটিমেটলি জিরো পাবো, কারণ যেহেতু আর এর মান ওয়ান এখানে, আর ওয়ানের উপরে আমি যতই পাওয়ার বসাই না কেন আমি কি পাচ্ছি? রেজাল্ট ওয়ান পাচ্ছে। তো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এক্ষেত্রেও তাই। তো যখন সূত্রটাতে দেখো, তোমরা আবার খেয়াল করো, সূত্রটা কিরূপ ছিল? এরকম ছিল না? তো এখানে যখন তুমি এইটার রেজাল্ট জিরো পাবে, তখন তুমি আদৌ কি, তুমি যদি এটাকে ইনফিনিট করো, যদি আর এন এর মান ইনফিনিটি নিয়ে যাও, তাও তো তুমি এখানে ওয়ানই পাবে রেজাল্ট, তাই না? ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো পাবে। তাহলে এ ইন্টু জিরো বাই ওয়ান মাইনাস আর, অর্থাৎ তুমি আলটিমেটলি যখন আর এর মান ওয়ান, তুমি তার জন্য কোনো অসন্তোষ সমষ্টি পাচ্ছ না, তাই না? ঠিক তেমনিভাবে যখন মাইনাস ওয়ান হবে, তুমি এভাবেই কোনো অসন্তোষ সমষ্টি পাবে না। যেহেতু তুমি কোনো অসন্তোষ সমষ্টি পাচ্ছ না, তাই আমাদেরকে বন্ধুরা খেয়াল রাখতে হবে, যখনই আমাদের কোনো একটি গুরুত্ব ধারা অসন্তোষ সমষ্টি বের করতে বলবে, আমি কী করব? আমাকে সবসময় দেখতে হবে যে সেটির মান মাইনাস ওয়ানের থেকে বড় আর প্লাস ওয়ানের থেকে ছোটো।